ভারতের হায়দ্রাবাদে নাগ অশ্বিনের পরিচালনায় কল্পবিজ্ঞানমূলক সিনেমা প্রজেক্ট কের শুটিং করছিলেন দীপিকা। সেখানে শুটিং চলাকালীন মঙ্গলবার 14 জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দীপিকা পাডুকোন। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা পর যদিও ছেড়ে দেয়া হয় রণবীর পত্নীকে, হাসপাতাল থেকে সোজা সিনেমার সেটে ফিরে আসেন। তবে সেটে এলেও এই সিনেমার নায়ক প্রভাস দীপিকার শারীরিক অবস্থা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েন। সহ অভিনেতা প্রভাস পরিচালককে সিনেমার শুট পিছিয়ে দেওয়ার অনুরোধ করেন। দীপিকার কথা মাথায় রেখে এক সপ্তাহ কাজ স্থগিত রাখার প্রস্তাবও দেন প্রভাস। প্রচণ্ড ক্লান্তি থেকেই নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন দীপিকা। তার কোনো সমস্যা না থাকলে শুরু হবে শুটিং। তবে অভিনেত্রী বা সিনেমার নির্মাতাদের পক্ষ থেকে সিনেমার শুটিং পেছানোর বিষয়ে কোনো বিবৃতি মেলেনি। বৈজয়ন্তী ফিল্মসের প্রযোজনায় এই সিনেমায় প্রথমবার জুটি বাঁধছেন প্রভাস ও দীপিকা। এ খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত তাদের অনুরাগীরা। এই দুই তারকা ছাড়াও প্রজেক্ট কেতে থাকছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। ছোঁয়া খন্দকার সময় সংবাদ।